ৰাসৰ অধিক ভাবে ব্যৱহাৰ সেইটো হৈছে সেই ৰাসৰ বাদী স্বৰ আৰু সমবাদী স্বৰ যিটো সেই বাদী স্বৰৰ পিছতে যিটো ৰাস বেছিকৈ লাগে সেইকেইটা সমবাদী স্বৰ তাৰপিছতে ইয়াৰ এতিয়া গাৰুণী কোমল কোমল বা বিকৃত স্বৰ এতিয়া দেই এতিয়া ইয়াৰ যে এতিয়া কমাবিলাক আছে কমা মানে হৈছে এতিয়া চাহ চাহটো বৰ কমা এটা আছে ন সেইটো বিৰাম চিন বিৰাম মানে ৰোৱা সেই স্বৰটো গাই ল'ব লাগে মানে যিটো সময় আৰু গামাপাৰ পিছত কমাটো আছে গামাপাৰ পিছত কমাটো থাকিলে বাৰ গাই দিছোঁ Son
ভ া ব ে গাও পায় রাগ তালনি রাগ এপনি দি সবটা সেটু এটা সেটু সেটু হইছে সেটু রাগ একক কণ্ঠ রাগ সেটু দলিয় হবই নরে হবই নরে মানে কেলে নরে কারণ তার লগত ফুল বাজি থাকিব এটো মানে ফুলটো যেটা বাজি থাকিব সেটু না সহিছে গুয়া রাগ এটা তুমি কত উঠাবা ফুল খেমতে যাব এটো এটোকে একদম সম্পূর্ণ বেলেগ এটো নিজ একদম প্রথম হচ্ছে একটু সরল আইডিয়া থাকবে লাগবে সরল মানে জ্ঞানটো থাকবে লাগবে কারণ ইয়ার এটা এটা মানে সৃষ্টি হবলে হলে তার মানে বাদী স্বর সম্বাদী স্বর আর সেই রাগর লগত মানে মিল থাকা অন্য রাগ থাকে ন কম স্বর মানে সকলখিনি জানিবলৈ সেইখিনি বেলেগ কথা সেইখিনি বাৰু সবে রাগটো বনাবও নয় সবে সবেই করব নয় সেইটো কারণে সকলখিনি জ্ঞান থাকিব লাগে সেই বস্তুটো আমি পাইছিলো আমি পাইছিলো মানে যিজন এজন প্রণেতা কিতাপখনৰ যিজনে স্বরলিপি কৰিছিলে আমাৰ গুৰু হয় আমি সেইজনক পাইছিলোঁ গোলাপ মন্দিৰ কথা তেখেতে আমাক শিকাইছিলে বস্তুটো রাগ তালনিত কেনেকৈ গীত মানে রাগ কৰিব পাৰি সেইখিনি মানে সেইটো মানে স্বৰৰ যিখিনি আমাৰ স্বৰখিনি আমাৰ নিজৰ আয়ত্তৰ ভিতৰত থাকিব লাগিব তেতিয়া মানে এতিয়া এতিয়া যে আমি যে এতিয়া একদম ফিক্স কৰি লৈছোঁ ন এইকণতে কৃষ্ণ হ'বই লাগিব এইকণতে ৰাম হ'বই লাগিব এইকণতে হৰি হ'বই লাগিব সেইটো কথা নহয় আচলতে কি আমাৰ এইখিনি হৈছে ভাস্কৰ বুলি কয় আকৌ আহিছা নহয়নে এতিয়া গীতলৈ যাওঁ দেই আৰু তোমাৰ নাম কি?